ইতালির ইথিওপিয়া দখলে লিগ অফ নেশনস বা জাতিসংঘ যখন ঠুটো জগন্নাথ, তখন রবীন্দ্রনাথ নিজেই জাতিসংঘ হয়ে যান। জাতিসংঘের যে কোনো নিন্দা প্রস্তাবের চেয়ে রবি ঠাকুরের আফ্রিকা কবিতা অনেক বেশি শক্তিশালী। কালো আফ্রিকা লুণ্ঠনে মর্মাহত কবিগুরু জীবন সায়ান্নে এসেও বিবেকের তাড়নায় কলম ধরেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুফিনি নাদে। হায় ছায়া প্রীতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পাচ্ছিল পূজার ঘন্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধরিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, হে যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্য বাণী। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।